সরকারের চলমান লকডাউনে রাজশাহীতে বাড়ানো হয়েছে বাড়তি বিধিনিষেধ। এ উপলক্ষে আজ বুধবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা করোনা ভাইরাস ব্যবস্থাপনা কমিটির এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আব্দুল জলিল। এ সময় জেলা সিভিল সার্জন ডাক্তার কাইয়ুম তালুকদার ও রাজশাহী জেলা পুলিশ সুপার ABM মাসুদ সহ জেলা করোনা ভাইরাস ব্যবস্থাপনা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। সভায় জেলা প্রশাসক আব্দুল জলিল বলেন, আগামীকাল বৃহস্পতিবার সন্ধ্যা 7টা থেকে সকাল 6টা পর্যন্ত পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত দোকানপাট ও শপিং মল বন্ধ রাখতে হবে। সন্ধ্যা 7টার পর জরুরি প্রয়োজন ছাড়া লোকজনের চলাচল নিষেধাজ্ঞা। সকল সভা সমাবেশ নিষিদ্ধ ও সকল বিনোদন কেন্দ্র বন্ধ। তবে জরুরি সেবা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি আম ও অন্যান্য কাঁচামাল পরিবহন এ নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে। এছাড়াও সরকারের নির্দেশনা অনুযায়ী গণপরিবহন চলবে বলে জানান জেলা প্রশাসক। এছাড়া হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার সহ জরুরি পরিষেবা নিষেধাজ্ঞার বাইরে থাকবে। এছাড়া আম ব্যবসা ও পরিবহন সহ সব ধরনের কৃষিপণ্য নিষেধাজ্ঞার বাইরে থাকবে। আন্তঃজেলা বাস ও দূরপাল্লার বাস সহ গণপরিবহন কঠোর নিষেধাজ্ঞার বাইরে থাকবে। তবে জেলা জুড়ে কঠোর স্বাস্থ্যবিধি মানতে কাজ করবে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ টিম ও পুলিশ বাহিনীর সদস্যরা। তানজিল আক্তার, ডেস্ক রিপোর্ট, নবরূপ টিভি, রাজশাহী।